প্রদেশ বিজেপির কেন্দ্রের নির্দেশে আমরা 9টা সেল করেছি। তো স্টেট লেভেলে ওই সেলগুলো আছে, ডিস্ট্রিক্ট লেভেলেও এই সেলগুলো আছে, মণ্ডল লেভেলেও এই সেলগুলো আছে। তো আমাদের নির্দেশ আছে যে এই সেলগুলোর স্টেট লেভেলে 9 7+2 নজনের একটা কমিটি করতে হবে। সিমিলারলি ডিস্ট্রিক্ট লেভেলে 5+2 7 আর মণ্ডলে 7 5 জনের একটা কমিটি করতে হবে। তো সেই অনুযায়ী আমাদের কমিটি হয়ে গেছে। তো আজকের এখানের যে এই সেলের যে এই আমাদের ক্লাব সেলে আজকে এখানে সাংগঠনিক সভা, প্রথম সভা। তো এখানে উপস্থিত আছে শুধু স্টেট লেভেলের যারা 7 জনের যে কমিটি, স্টেট লেভেলের 9 জনের আর ডিস্ট্রিক্টের 7 জনের। তো সবাইকে ডাকানো হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে এসছে 10টা ডিস্ট্রিক্টের আমাদের সাংগঠনিক যে ডিস্ট্রিক্ট আছে। তো মেইন হচ্ছে যে ক্লাবগুলোর কিন্তু একটা বিরাট একটা রোল সমাজের প্রতি। তো এই ক্লাবগুলোকে এই সেলের মাধ্যমে আমরা চাই যে মানে শৃঙ্খলা, শান্তি, বাতাবরণ যেন ওইসব এরিয়ার মধ্যে থাকে এবং কোনো সামাজিক কাজগুলো যেন ভালোভাবে করা হয়। সেইভাবে আমাদের এই সেলের মেইন উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক কাজ মানুষের কাছে পৌঁছানো, বিভিন্ন সময়ে কারোর কোনো অসুবিধা হলে বা ওদের কী সমস্যা সেগুলো জানা। একটা তো ডাইরেক্টলি আমাদের মাদার সংগঠনের আছেই বুথ লেভেলে, কিন্তু ক্লাব কিন্তু একটা বিরাট মানে ইম্পর্ট্যান্ট একটা ওদের রোল আছে। তো সেইগুলোকেই আমরা একসাথে করে আমরা যাতে সমাজের মধ্যে তার বার্তাটা যেন সুন্দরভাবে আমরা পৌঁছতে পারি এবং সত্যিকারের রাষ্ট্র যেবাদী চিন্তাধারায় যে ভারতীয় জনতা পার্টি, সেটা ক্লাবের সব ক্লাব যদি আমরা একসাথে এক সূত্রে বাঁধতে পারি তাহলে দেখা যাবে যে আমরা সমাজের জন্য অনেক কিছু করতে পারি। এই কারণেই আজকের এই প্রথম এই ক্লাব সেলে ভারতীয় জনতা পার্টি আজকের এই সাংগঠনিক সভা।